রেলওয়েতে কিছু দৃশ্যমান পরিবর্তন এলেও রেলের অবকাঠামো উন্নয়নে এখনও পিছিয়ে বাংলাদেশ। স্পেন সফররত রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন নিউজ 24 এর কাছে এমনটা স্বীকার করেন। মন্ত্রী জানান, আন্তর্জাতিক যোগাযোগের সঙ্গে তাল মিলিয়ে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের রেল যোগাযোগ ব্রডগেজ ও একমুখী করতে কাজ করছে সরকার। এদিকে বাংলাদেশের রেল খাতের উন্নয়নে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে স্পেন। স্পেন থেকে রায়হান কবিরের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। রেল যোগাযোগ সবচেয়ে নিরাপদ আর সহজ মাধ্যম হলেও 50 বছরে বাংলাদেশ রেলওয়ে এখনও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সম্প্রতি রেলের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হলেও তার সুফল সময় সাপেক্ষ ব্যাপার। বাংলাদেশে 3000 কিলোমিটার রেল নেটওয়ার্ক, উন্নয়নে বেশ কিছু মেগা প্রকল্প এখনও চলমান। সম্প্রতি মাদ্রিদে বাংলাদেশ রেলমন্ত্রী পর্যায়ে বৈঠকে অংশ নিয়ে নিউজ 24-কে রেলমন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ের অগ্রগতিতে অবকাঠামো উন্নয়ন এখন বড় চ্যালেঞ্জ। সমগ্র অবকাঠামোগত যে উন্নয়ন সেটি আমরা অনেক পিছিয়ে আছে। অর্থাৎ রেল যার উপর দিয়ে চলবে সেই ট্র্যাক আমাদের নেই, রেল লাইন নেই। আমাদের সেই যে ব্রিটিশ আমল থেকে আমরা যে রেল চালিয়ে পেয়েছি সেই ব্যবস্থাটির তেমন কোনো উন্নয়ন নেই। রেলমন্ত্রী আরও জানিয়েছেন, আন্তর্জাতিক যোগাযোগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের রেল যোগাযোগ ব্রডগেজ ও একমুখী করতে কাজ করছে সরকার। আমাদের দ্বিমুখী যে রেল ব্যবস্থা, ব্রডগেজ এবং মিটারগেজ, এইগুলোকে একমুখী করার জন্য সমস্ত রেল ব্যবস্থাকে আমরা ব্রডগেজ রূপান্তর করছি এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে যাতে আমাদের রেল ব্যবস্থা একই রকম আমরা চলাচল করতে পারি, উপযোগী করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এদিকে বাংলাদেশ রেলওয়েকে আরও আধুনিক আর উন্নয়নশীল করতে বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মাদ্রিদ সরকার। এ বিষয়ে একটি এমওইউ সইয়ের প্রস্তাব দিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী। দুদেশের মন্ত্রী পর্যায়ে প্রথমবার মাদ্রিদে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। মাসুদ রানা, নিউজ 24।